আসসালামু আলাইকুম। চলুন জেনে নিই আজকে নিউজ। সোনার দাম আবার বাড়লো ভরিতে, চলুন জেনে নিই কত টাকা বাড়ানো হলো। 20 দিনের ব্যবধানে সব ধরনের সোনার গয়নার দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার থেকে সব ধরনের সোনার গয়নার দাম ভরিতে বাড়ছে 2,332 টাকা। সেই হিসেবে ভালো মানের 22 ক্যারেট সোনার গহনার দাম মজুরি ও ভ্যাট ছাড়াই ভরিতে দিতে হবে 76,340 টাকা, যা বুধবার পর্যন্ত ছিল 74,008 টাকা। বুধবার বাংলাদেশ জুয়েলার সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত 24 সেপ্টেম্বর সোনার দাম ভরিতে 2,450 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল। এতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউএস ডলারের নিম্নমুখী ভাব, তেলের দর পতন ও নানাবিধ জটিলতায় অর্থনৈতিক সমীকরণের মাঝেও চলতি বছরে মোট 4 দফায় স্বর্ণের মূল্য কমানো হলেও বর্তমানে আন্তর্জাতিক ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করা হলো। নতুন দাম অনুসারে 21 ক্যারেট সোনার দাম হবে 73,191 টাকা, যা বুধবার পর্যন্ত ছিল 70,859 টাকা। 18 ক্যারেট সোনার নতুন দাম 64,443 টাকা ভরি, যা বুধবার পর্যন্ত ছিল 62,111 টাকা। এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার অলঙ্কার কিনতে লাগবে 54,121 টাকা, বুধবার পর্যন্ত ছিল 51,789 টাকা। তবে সব ধরনের রূপার দাম অপরিবর্তিত থাকবে। এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 22 ক্যারেট প্রতি ভরি রূপার অলঙ্কারের দাম পড়বে 1,516 টাকা। 21 ও 18 ক্যারেটের প্রতি ভরি রূপার অলঙ্কার কিনতে লাগবে যথাক্রমে 1,434 ও 1,224 টাকা, আর সনাতন পদ্ধতির রূপার অলঙ্কার আগের মতোই 933 টাকা ভরি। গত কয়েক মাস ধরে সোনার বাজার অস্থির। গত 5ই আগস্ট বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম $2,000 ছুঁয়ে যায়। তখনই জুয়েলার সমিতি দেশের বাজারে ভরিতে 4,433 টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। তাতে প্রতি ভরি সোনার দাম 77,216 টাকায় দাঁড়ায়। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।